প্রিয় বন্ধু, আপনি যদি গ্রামে বসবাস করে থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য, কেননা আমাদের কেন্দ্র সরকার আবারও প্রতিটি গ্রামের বাসিন্দার জন্য টয়লেট অ্যালটমেন্ট করেছে এবং 12,000 টাকা দামের টয়লেট আপনি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন অনলাইনে আবেদন করার মাধ্যমে। আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে 12,000 টাকা দামের টয়লেট পেয়ে যাবেন আপনার বাড়িতে। চলুন দেখে নিই। তার আগে অবশ্যই যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সরকারি বিভিন্ন প্রকল্প ও চাকরির খবর সবার আগে পেতে। চলুন শুরু করি। তার জন্য যেটা করতে হবে, সর্বপ্রথমে আপনাকে চলে আসতে হবে গুগলে এবং সেখানে এসে টাইপ করতে হবে স্বচ্ছ ভারত মিশন বা sbm.gov.in। টাইপ হয়ে গেলে সার্চ করুন। সার্চ করা মাত্রই আপনার কাছে ভারত সরকারের একটি পেজ ওপেন হবে। সেই পেজটি এই সেই পেজ এবং এখানে স্ক্রল করে একেবারে নিচের দিকে চলে আসবেন এবং একটি অপশন পাবেন অ্যাপ্লিকেশন ফর IHHL। এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনাদের এই পেজটি ওপেন হবে। এখানে সর্বপ্রথমে আপনাকে সিটিজেন রেজিস্ট্রেশন করে নিতে হবে। আর কারো যদি সিটিজেন রেজিস্ট্রেশন করা থাকে, আপনি সেক্ষেত্রে এই জায়গাটিতে অর্থাৎ এই ঘরটিতে মোবাইল নম্বর দিবেন, তারপরে পাসওয়ার্ড দিবেন, এরপরে এখানে সিকিউরিটি কোড বা ক্যাপচাটি দিয়ে দিবেন, এরপরে সাইন ইন অপশনে ক্লিক করলেই পেজটি ওপেন হয়ে যাবে। আমাদের সিটিজেন রেজিস্ট্রেশন করা নেই বা অনেক বন্ধুর হয়তো সিটিজেন রেজিস্ট্রেশন করা নেই, তাই আমরা দেখে নেব সিটিজেন রেজিস্ট্রেশনটা কিভাবে করে। তাই আমরা এই সিটিজেন রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করছি। ক্লিক করা মাত্রই এই পেজটি ওপেন হবে এবং এখানে সর্বপ্রথমে এসে আপনাকে আপনার মোবাইল নম্বর দিতে হবে, আপনার বৈধ মোবাইল নম্বরটি দিতে হবে যেন ভুল না হয়। বৈধ মোবাইল নম্বর দেওয়ার পরে আপনাকে এখানে আপনার নাম দিতে হবে। নামটি বড় হাতের দিলে খুবই ভালো, আপনারা চাইবেন ক্যাপিটাল অক্ষরে নামটি দিতে। এরপরে আপনি এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেবেন, মেল ফিমেল ট্রান্সজেন্ডার। সিলেক্ট করার পরে আপনাকে আপনার রেসিডেন্টাল অ্যাড্রেস অর্থাৎ আপনার বাসস্থানের ঠিকানাটা দিতে হবে, আপনি কোথায় বসবাস করেন। পিনকোড দেওয়া হয়ে গেলে আপনারা এরপরে স্টেট সিলেক্ট করবেন, এখান থেকে রাজ্য সিলেক্ট করতে হবে। আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এরপরে পুনরায় সেই সিকিউরিটি বা ক্যাপচা কোড, এই ঘরটিতে আপনাকে হুবহু সিকিউরিটি কোডটি দিতে হবে। তারপরে আপনাদের এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এর আগে অবশ্যই আপনি চেক করে নেবেন আপনার মোবাইল নম্বর যেন ঠিক থাকে এবং শেষ 4টি অক্ষর আপনাকে মনে রাখতে হবে। এরপর সাবমিট অপশানে ক্লিক করলাম। সাবমিট অপশানে ক্লিক করা মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড, কাইন্ডলি ইউজ রেজিস্টার মোবাইল নম্বর অ্যাজ লগ ইন আইডি অ্যান্ড লাস্ট 4 ডিজিট অ্যাজ পাসওয়ার্ড ফর লগ ইন। এবং এই অপশানে আপনি ওকে অপশানে ক্লিক করবেন, তারপরে লগ ইন করবেন। এর নিচে আছে লগ ইন অপশান, আমরা এই লগ ইন অপশানে ক্লিক করলাম এবং প্রথম যে পেজটিতে ছিল সেই পেজটি চলে আসবে। এরপরে এখানে আপনি আপনার হুবহু মোবাইল নম্বরটি দিবেন যেন ভুল না হয় এবং ওই মোবাইল নম্বরটাই দিতে হবে আপনি যেটাই কাজ করছেন বা যেটি আপনার বৈধ মোবাইল নম্বর বা যেটি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারটা দেবেন। এরপরে আপনাকে এখানেই দিতে হবে সেই শেষ 4টি অক্ষর যেটি আপনার মোবাইলের শেষে আছে এবং এরপরে আপনাকে এখানে ক্যাপচা কোডটি এন্টার করতে হবে। ক্যাপচা কোড দেওয়া হয়ে গেলে আপনারা নিচে সাইন ইন অপশানে ক্লিক করবেন। সাইন ইন অপশানে ক্লিক করা মাত্রই আপনার পেজটি পুনরায় লোড হবে। দেখতে পাচ্ছেন আমার পেজটি লোড হচ্ছে এবং ঠিক এরকম আপনি সেভ করে রাখতে পারেন, ভবিষ্যতের জন্য নেভার নো করতে পারেন। এবার আপনাকে কি করতে হবে, এখানে আপনাকে নতুনভাবে আপনার পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে। ওল্ড পাসওয়ার্ড অর্থাৎ পুরনো যে পাসওয়ার্ডটা ছিল সেটি আপনাকে এখানে সর্বপ্রথমে দিতে হবে। আমরা দিয়ে দিচ্ছি আমাদের পুরনো পাসওয়ার্ড। এরপরে আপনাকে নতুন পাসওয়ার্ড এবং নতুন পাসওয়ার্ড যেন ইউনিক পাসওয়ার্ড চাই, অর্থাৎ আপনারা নিচে দেখতে পাচ্ছেন এই অপশানটিতে লেখা আছে, দেখুন, পাসওয়ার্ড শুড বি মিনিমাম 8 ক্যারেক্টার অ্যাট লিস্ট অন অ্যালফাবেট ইন আপার কেস, অন অ্যালফাবেট ইন লোয়ার কেস, অন নাম্বার অ্যান্ড অন স্পেশাল ক্যারেক্টার। আপনাকে সেভাবে আপনার পাসওয়ার্ডটি করতে হবে যেন ভুল না হয়, আপনি খেয়াল রাখবেন। এরপরে চেঞ্জ পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। এরপরে আপনি দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি এবং হোম অপশানে ক্লিক করবেন। লোড হওয়া মাত্র এখানে আপনার তথ্য, সম্পূর্ণ তথ্য শো করবে। এরপরে আপনি নিচে পাশে দেখতে পাচ্ছেন এই 3 ডট এবং 3টি কলম, এই 3 ডট অপশানে ক্লিক করলেই আপনি নিউ অ্যাপ্লিকেশন অপশানটি পেয়ে যাবেন। এই নিউ অ্যাপ্লিকেশন অপশানে পুনরায় ক্লিক করুন। এই সেই পেজ যেখানে আপনাকে তথ্যগুলো দিতে হবে নিজস্ব। সর্বপ্রথমে স্টেট নেম, এখানে রাজ্যর নাম, এরপরে আপনার জেলার নাম আপনাকে সিলেক্ট করে নিতে হবে, এরপরে আপনার ব্লকের নাম সিলেক্ট করে নিতে হবে, এরপরে আপনার পঞ্চায়েতের নাম সিলেক্ট করতে হবে, এরপরে আপনার ভিলেজ
আপনার যদি ভিলেজ না হয় তা আপনার লোকাল ভিলেজ অর্থাৎ আপনার ভিলেজের কাছাবর্তী কোনো ভিলেজ যদি দেখায় আপনি সেটি সিলেক্ট করে নেবেন। এরপরে আপনাকে হ্যাবিটেশন সেটিও সিলেক্ট করে নেবেন। এরপরে আপনাকে দিতে হবে এখানে আপনার নাম এবং আধার কার্ডে যে রকম নাম আছে আপনাকে হুবহু সেটাই দিতে হবে। নাম টাইপ করা হয়ে গেলে আপনাকে এখানে দিতে হবে আপনার আধার কার্ড নম্বর। আধার নম্বর হয়ে গেলে আপনাকে ঘরটি টিক করতে হবে। টিক করার পরে ভেরিফাই আধার নম্বর এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করা মাত্রই আপনার আধার নম্বরটি ভেরিফাইড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ভেরিফাইড সাকসেসফুলি, এবং নিচে চলে আসতে হবে। এরপরে আপনাকে দিতে হবে যদি ছেলে হয় সেক্ষেত্রে বাবার নাম, এবং যদি মেয়ে হয় বা স্ত্রী হয়ে থাকে সেক্ষেত্রে হাজব্যান্ডের নাম দিতে হবে। তারপরে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে। এরপরে ক্যাটাগরি, আপনি এপিএল না বিপিএল, সর্বপ্রথমে এপিএল হলে। এরপরে আপনাকে সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, সর্বপ্রথমে পরিবারের হেড যদি মহিলা হয়ে থাকে তবে প্রথমটি, এরপরে যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকে সেকেন্ডটি, এরপরে যদি জমি না থাকে তবে থার্ড, এবং এরপরেরটা অল্প জমি থাকে, এরপরে এসটি এবং এসসি সিলেক্ট করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন আধার নম্বর এবং আধার কার্ড চলে এসেছে। এরপরে আপনাকে নিচে এখানে সিলেক্ট করতে হবে আপনার মোবাইল নম্বরটি। এরপরে আপনাকে দিতে হবে ইমেল আইডি, ইমেল আইডি যদি না থাকে দিতে হবে না। এরপরে আপনাকে দিতে হবে আপনার সম্পূর্ণ অ্যাড্রেস। দেওয়া হয়ে গেলে আপনার নিচে চলে আসবেন এবং এখানে আপনাকে দিতে হবে সর্বপ্রথমে আইএফএসসি কোড, আপনার ব্যাংকের যে আইএফএসসি কোড আছে সেটি দিতে হবে। সেটি আপনার আপনার ব্যাংকের পাসবই থেকেও আপনি নিতে পারেন, তাছাড়া এই যে নো ইওর আইএফএসসি কোড এই অপশানে ক্লিক করলেও আপনি পেয়ে যাবেন। এরপরে সর্বপ্রথমে আপনাকে এখানে দিতে হবে আপনার ব্যাংকের নাম, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এরপরে আপনাকে আপনার ব্রাঞ্চের ঠিকানা বা ব্রাঞ্চের নেম, এরপরে চুজ আইএফএসসি কোড অপশনে ক্লিক করলে সেটি অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে। এরপরে এখানে এসে আপনাকে দিতে হবে আপনার অ্যাকাউন্ট নম্বরটি, এরপরে নিচে এসে পুনরায় আপনাকে আপনার অ্যাকাউন্ট নম্বরটি টাইপ করতে হবে। এবং চুজ ফাইল অপশানে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনাকে আপনার পাসবইয়ের একটি ফটো আপলোড করতে হবে, এবং যেটি অবশ্যই পিডিএফ এবং জেপিইজি ফরম্যাট বা পিজি ফরম্যাট, এবং সেটি অবশ্যই 200 KB নিচে হতে হবে। এই চুজ অপশানে ক্লিক করতে হবে, ওই ফাইলটি নিয়ে এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন সাকসেসফুলি অ্যাপ্লাই হয়ে গেছে, এবং এই পেজটি আপনি ডাউনলোড করে রাখতে পারেন বা স্ক্রিনশট করে রাখতে পারেন, এবং এই অ্যাপ্লিকেশন নাম্বারটি অবশ্যই লিখেও রাখতে পারেন। আজকে এই পর্যন্তই। তাছাড়া আমাদের ভিডিও সম্বন্ধে আপনার যদি প্রশ্ন বা কোনো কমেন্ট থাকে অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং জনস্বার্থে শেয়ার করবেন যেন সবার কাছে ভিডিওটি পৌঁছে যায়।